আমাকে যেতে দিন না মা ঠিক আছে গাড়ি থেকে নামতে পারিস কিন্তু বাড়ির ভেতরে যাওয়ার দরকার নেই আর শোন বাবাকে প্রণাম করবি না লগ্নকে নিয়ে একেবারে ভেবো না তুমি নিশ্চিত মনে ঘরে যাও নন্দ হয়তো ঘরে আছে ওকে গিয়ে বুঝিয়ে বলো বলছি বড় বৌ দিদি লগ্নারি কি এখনই ওই বাড়িতে চলে যেতে হবে তুমি ভাবছো কেন বাবা আমি তো এই বাড়িতে আছি শুধু পূজোর জন্য পূজো শেষ হয়ে গেলে আমি একবার এখানে দেখা করতে আসব তুমি ভেবো না তাছাড়া নকুলদা তোমাদেরকে তো পূজোতে আসতে হবে তুমি চলে এসো ভাবছো কেন বাবা আমি তো এই বাড়িতে আছি শুধু পূজোর জন্য পূজো শেষ হয়ে গেলে আমি একবার এখানে দেখা করতে আসব তুমি ভেবো না নন্দা কি করতেছিস চলে যাব দাদারি ছেড়ে কোথায় যাবি তুই কোথায় যাবি সেই শ্বশুর বাড়িতে যেখানে আমার তাই হয়নি সেখানে কি বলতেছিস নন্দা সেখানে যেই মরবি নাকি তুই মরবি হ্যাঁ মরব কিন্তু এখানে থেকে চোখের সামনে মেয়েটারে মূর্তি দেখতে পারবো না দাদা নন্দা তুই ভুল ভাবতেছিস সত্যি ভুল ভাবতেছিস তুই আমার মনে হয় জানিস আমার মনে হয় মেয়েটা আমার ভালোই থাকবে রে সুখী হবে জীবনে আমার আমার তাই মনে হয় হ্যাঁ রে হ্যাঁ রে নইলে দেখ আমার লগ্নামার জন্যই তো সূর্য দাদাবাবু বরদাবাবু সবাই সুস্থ হয়ে উঠলো হ্যাঁ আমার লগ্নামাই তো ভালো করলো হ্যাঁ আর আমি দেখলেন জানিস আমার চোখের সামনে আমার চোখের সামনে কত্তামা দু হাত পেতি আমার লগ্নারে আপন করি নিল আমার চোখের সামনে তারে গ্রহণ করলো রে নন্দা তাহলে তুই এমন কথা কেন ভাবতেছিস কেন বলতেছিস বল কেন বলতেছিস এসব বুঝলে নি কত্তামারে এখনো তুমি বুঝলে নি দাদা কেন জানি না আমার পরে ভয় করতেছে গো বার বার একটা কথা মনে হতেছে
মেয়েটা কোথায় কোনো বিপদে পড়ে ভয়ানক বিপদ। ওই রায় চৌধুরী পরিবার চিরটাকাল নিজেদের স্বার্থে অন্যকে ব্যবহার করে এসেছে, আপনাকেও ব্যবহার করেছে। আজ থেকে 122 বছর আগে, আপনার মনে নেই, ওই রায়চৌধুরী পরিবারের কর্তা রণদেব রায়চৌধুরী নিঃসন্তান ছিলেন। সন্তান লাভের জন্য তিনি দ্বিতীয়বার বিয়ে করবেন ঠিকও করেছিলেন, আর সেই খবর পেয়ে তার স্ত্রী স্বর্ণলতা আপনার স্বর্ণাপন্ন হয়েছে। মনে আছে তো মহাকাল অমাবস্যায় ঠিক দুদিন আগে আপনি ছিলেন শ্মশানে ধ্যানমগ্ন। যদি কিছু বলার থাকে মন খুলে বলতে পারো। আপনি তো সবই জানেন মহাকাল, আমি আর মুখে কি বলবো? আমার মুখের দিকে তাকালেই তো আপনি সব পড়তে পারেন। তুমি মা হতে চাও অবন্তিকা? আমার স্বামী, আপনারই তো দায়িত্ব। আমার দায়িত্ব আমি জানি, কিন্তু তার আগে আমাকে আমার অমরত্ব লাভ করতে হবে। একবার সন্তানের পিতা হয়ে গেলে আমি আমার অমরত্ব সাধন করতে পারবো না। কিন্তু কিন্তু মহাকাল, সন্তানের পিতা না হয়ে বা আপনি অমরত্ব লাভ করবেন কিভাবে? মা ছিন্নমস্তা খুশি হলেই পাবো। আমি মা ছিন্নমস্তাকে কি করে খুশি করবো আপনি বলুন। আপনি যেভাবে বলবেন আমি সেভাবেই চেষ্টা করব। কি করলে মা ছিন্নমস্তা খুশি হবেন? যেদিন তার পুজো সম্পূর্ণ করতে পারবো সেদিনই মা খুশি হবেন। এতদিন তো চেষ্টা করলেন মহাকাল। সবকিছু একটা সঠিক সময় থাকে অবন্তিকা। আমার পুজোর জন্য প্রয়োজন নরবলি, তাও যেমন তেমন মানুষ নয়, শিশু চাই শিশু। তাও আবার তার জন্মের 7 দিনের মধ্যে তার বলি চড়াতে হবে। বেশ, তবে ছিনিয়ে নিয়ে আসি কোনো মায়ের কোল থেকে তার সন্তানকে। রাজরক্ত চাই অবন্তিকা, রাজরক্ত। রাজরক্ত তা কি করে সম্ভব? সম্ভব মাই করে দেবে, অপেক্ষা করবে, মাই পথ দেখাবেন আমাকে। এই সময় আবার কে এলো? রানী স্বর্ণলতা, রাজা রণদেব রায় চৌধুরীর স্ত্রী। মাই নিয়ে আসছেন তাকে পথ দেখিয়ে। এবার আমি আমার সাধনা সম্পূর্ণ করতে পারবো। তার কি আসার কথা? না, তার আসার কথা আমার পূর্বে জানা ছিল না, আমি এই মাত্র জানলাম। তিনি আপনার সাধনা সম্পূর্ণ করতে কিভাবে সাহায্য করবেন? দেখো, নিজের চোখেই দেখো।